হাত পিছনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা রিয়েল ব্রাইড টিউটোরিয়াল ভিডিও। তো চলো তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো আজকে কিভাবে আমি মেকআপটা করেছি। আর এই ভিডিওটা, এই ক্লিপটা আমার ভীষণ ভালো লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো, এই সব নিয়ম কানুনের জন্যই কিন্তু আমাদের কাছে ব্রাইড আসতে দেরি করে। তো যাই হোক, আমার ব্রাইড সেদিন আমার টাইমেই বসেছিল, দেরি করেনি। আর এই হলদি লুকটা তোমরা যেটা দেখছো, এটা কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। আজকে আমি ব্রাইডাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো একদম স্টেপ বাই স্টেপ। চলো স্টার্ট করি। সবার প্রথমে দেখো, ফেসটাকে ক্লিন করে নিয়ে এখানে আমি একটা পিক্সি টোনার ইউজ করেছি। এরপর আমি পিএসসির একটা জেল ময়েশ্চারাইজার ইউজ করছি স্কিনটাকে হাইড্রেট করার জন্য। এরপর ম্যাকের একটা রেডিয়ান্ট প্রাইমার ইউজ করছি। এবার ম্যাকের একটা স্টোপ ক্রিম ইউজ করেছি। তারপর শুভা বিউটি লিকুইড হাইলাইটার এখানে আমি অ্যাপ্লাই করছি ফেসটাকে একটু গ্লো করার জন্য। আর এখানে একটা হাইড্রেটিং স্প্রে ইউজ করেছি আরবান ডিকের। তারপর এখানে কারেকশন করছি আমি মেকআপ স্টুডিওর একটা কনসিলার প্যালেট থেকে। তারপর বেস করেছি ম্যাকের ফাউন্ডেশন দিয়ে। আর এখানে হাইলাইট করেছি টাটের একটা কনসিলার দিয়ে। তো সমস্ত কিছু ভালো করে ব্লেন্ড করে নেবার পর এখানে আমি পাউডার কন্ট্রোলিং আর পাউডার ব্লাশার অ্যাপ্লাই করছি। এটাতে একটা আলট্রা এইচডি গ্লাস ফিনিশ লুক দেয় এই টেকনিকে যদি তোমরা মেকআপটা করো। এরপর আমি বেসটাকে লক করেছি হুডা বিউটির একটা বানানা ব্রেড দিয়ে। এরপর দেখো, আমি ম্যাকের একটা স্প্রে ইউজ করেছি সেটিং স্প্রে। তারপর ম্যাকের হাইলাইটার, যেগুলো আমার ভিডিওটা নেওয়া হয়নি। এরপর দেখো কলকাতা করছি। আর এই আই মেকআপটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর ল্যাশ অ্যাপ্লাই করা হলো। এরপর ওড়না, তারপর মাথার মুকুট, কমপ্লিট একদম লুক, একদম ফাইনাল লুক এটা। দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যারা তোমাদের স্পেশাল দিনে এইরকম সাজতে চাইছো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের ব্রাইডাল রিসেপশনের বুকিং চলছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটু শেয়ার করে দিও, যাতে আরও অনেকে দেখতে পায়। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।